আজকে আমি আছি আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরের এক অন্যতম হিস্টোরিক্যাল প্লেস, ঐতিহাসিক টুরিস্ট স্পট খোশবাগ মেমোরিয়াল। এখানে নবাব আলীবর্দী খাঁ এবং সিরাজউদ্দৌলার এবং তার সঙ্গে ওনার পরিবার পরিজনেদের সমাধি এখানে আছে। জায়গাটি আমরা ঘুরে দেখব, এই জায়গার অনেক ইতিহাস আছে যেটা আপনাদের সামনে তুলে ধরব। এটা খোশবাগ মেমোরিয়ালের একমাত্র এবং প্রধান এন্ট্রান্স, প্রবেশ পথ। এখানে প্রবেশ করতে কোনো রকম কোনো ফিস বা কোনো টাকা এখানে লাগে না, এখানে টোটালি ফ্রি অফ কস্ট আপনি ঘুরে আসতে পারেন। জায়গাটি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই জায়গাটি 1740 সালে দিল্লির জামা মসজিদের অনুকরণে নবাব আলীবর্দী খাঁ তৈরি করেছিলেন। এটি অ্যারাউন্ড প্রায় 7 একর জমির ওপর তৈরি। এই খোশবাগ কথার একটা অর্থ আছে, যেটা হলো গার্ডেন অফ হ্যাপিনেস, আই মিন খুশির বাগান যেটাকে আমরা বলি, তাই এর নাম খোশবাগ। এখানে নবাব আলীবর্দী খাঁ 108 রকমের গোলাপ লাগিয়েছিলেন সেই সময়, যেটা শোনা যায় এখন। জায়গাটিকে পর্যটন দপ্তর থেকে খুব সাজিয়ে রেখেছে। যেহেতু লাস্ট 2 বছর লকডাউনের মধ্যে জায়গাটি পুরো বন্ধ ছিল, টুরিস্টের আসাগোনা প্রায় বন্ধ ছিল, তো সেই জন্য এখন জাস্ট পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। বাট এখানে একটা জিনিস লিখে দেওয়া আছে, আপনারা এইখানে যখনই উঠবেন ওপরে জুতো খুলে উঠবেন। এই ডান দিকে যে কবরগুলো দেখা যাচ্ছে, কবরস্থানটা, এইটাতে প্রায় 17টা কবর আছে। 17 জনকে এখানে সমাধিস্থ করা হয়েছে, কারণ শোনা যায় নাকি ইনারা নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই সময় মির্জাফরের নির্দেশে ইনাদেরকে মেরে দেওয়া হয়েছিল বিষক্রিয়ায়, খাবারের মধ্যে বিষ মিশিয়ে। তো সেই 17 জনের সমাধি এখানে আছে, সব 17 জনের কবর এখানে রাখা আছে। এইখানে আপনি দেখতে পাবেন সামনে একটা ঠিক ব্ল্যাক কালারের কবরস্থান আছে, এইটা যেটা মেন গেটের সামনে দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক কালারের কবরটা, এটা হচ্ছে নবাব আলীবর্দী খাঁর ওয়াইফ, ওনার স্ত্রী সিরফুননেসা বেগমের কবর এটা। আর ঠিক সামনে যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, যেখানে আমরা এখন যাব, এখানে আলীবর্দী খাঁ এবং সিরাজউদ্দৌলা এবং ওনার বেগমের সমাধি আছে ওখানে। এই যে ঘরটিতে সমাধি আছে, এই ঘরটাকে 12 দুয়ারি বলা হয়। অ্যাকচুয়ালি 12 দুয়ারি বলার কারণটা হচ্ছে এই ঘরটা টোটাল 12টা দুয়ার, মানে 12টা দরজা আছে। এই যে 3টি কবর আপনারা দেখলেন, এটা নবাব সিরাজউদ্দৌলার বডিগার্ডদের কবর এখানে আছে। এই ঘরটার 12টা দুয়ার, এই জন্য এটার নাম 12 দুয়ারি। ঠিক এর পেছনে মসজিদ একটা আছে, যে মসজিদে নবাব আলীবর্দী খাঁ এবং ওনাদের পরিজনেরা নামাজ পড়তেন।
এইটা যেটা দিল্লির মসজিদের অনুকরণে, জামা মসজিদের অনুকরণে তৈরি করেছিলেন উনি। আপনাদেরকে দেখাবো এবার নবাব আলীবর্দী খাঁ এবং সিরাজউদ্দৌলার কবর। এই সামনে যে বড় কবরটা দেখতে পাচ্ছেন, এই যে কবরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এটা আলীবর্দী খাঁয়ের কবরস্থান। ঠিক তার পাশেই আছে নবাব সিরাজউদ্দৌলার কবর, যেটা আমি দেখাবো আপনাকে। আমি দেখলাম এখানে নবাব সিরাজউদ্দৌলার পাশে, কবরের পাশে এক ভদ্রমহিলা বসে আছেন এবং কবরটাতে মালা টালা দিয়ে সাজিয়ে রেখেছেন। আমি জানি না উনি কে, বা শোনা যায় নাকি উনি প্রত্যেক দিন এখানে আসেন, এই ভদ্রমহিলা। এই যে কবরটা দেখছেন যেটাতে ফুলের মালা দিয়ে সাজানো আছে, ওইটা নবাব সিরাজউদ্দৌলার কবর। এটা উর্দু ভাষায় এটা লেখা আছে এখানে। এটা আপনারা এখন বিভিন্ন মোবাইল অ্যাপ বেরিয়ে গেছে যার মাধ্যমে ট্রান্সলেট করা যায়, দেখতে পারেন। এখানে লেখা আছে এটাতে, যেটা নবাব সিরাজউদ্দৌলার কবরস্থান। এই জায়গাটা ঘুরে দেখলাম, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।